গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আসানসোল। আজকে আমরা যেতে চলেছি গড়পঞ্চকোট। তো গড়পঞ্চকোটে আমরা যাব। গড়পঞ্চকোটে যাওয়ার পরে ওখানের থেকে আমরা ডিসাইড করব আরও এগিয়ে যাব কি যাব না। গিয়ে জায়গাটা দেখাবো যে কীরকম কী, কিছুটা হিস্ট্রি বলবো আর কীভাবে যাব কি যাব না, কত কী খরচা পড়লো সেই ডেসক্রিপশনটা দেবো। দ্যাটস ইট। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তিনজন আসছিলাম, এবার আস্তে আস্তে হঠাৎ করে একটা ভালো লোকেশন পেলাম, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর লোকেশনটা একবার দেখাই, এই যে ওরা সব রেস্ট নিচ্ছে, সফটি এই যে বসে পড়েছে, ছোটু, ওর ভালো নাম হচ্ছে অক্ষয়, আগের দিন পরিচয় করানো হয়নি, আমার মামাতো ভাই, ও হচ্ছে অক্ষয়, অক্ষয় ঘোষ, ওই আমাদের নিয়েছে, ওই বললো চলো গড়পঞ্চকোট দেখে আসি, কারণ কোনো প্ল্যান ছিল না সেরকম কোথায় যাওয়ার, তো ওই বললো, ওই নিয়ে এলো আমাদেরকে। আর লোকেশনটা দেখাই আমাদের পেছনেই, এইবারে ভালো লোকেশনটা দেখা যাবে, পুরো পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, প্রায় এক ঘন্টাও চালানোর পর একটু ব্রেক নিলাম, আর গাড়িটারও একটু ব্রেকের দরকার ছিল। এখনও আর মনে হয় 8 কিলোমিটারের মতো বাকি রয়েছে, না এখনো 11 কিলোমিটার বাকি গড়পঞ্চকোট। তো যাই না পেছনে পাহাড়টা কি, হয়তো পঞ্চকোট পাহাড় হবে হয়তো, আমি শিওর জানি না। তবে সুন্দর জায়গাটা, এই চারদিকে সবুজ, আর তার মধ্যে মেঘলা আকাশ, ফলে রোদও গায়ে লাগছে না, একটা সুন্দর হাওয়া দিচ্ছে।
আমরা গড়পঞ্চগড়ের কিছুটা আগে এসে জাস্ট একটুখানি দাঁড়ালাম, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। পেছনে দেখতেই পাচ্ছ পুরো পঞ্চকোট পাহাড়টা দেখা যাচ্ছে, আর রাস্তাটা অসাধারণ, ফাঁকা রাস্তা। মেন রাস্তা থেকে যখন ডান দিকে ঢুকবে গড়পঞ্চকোটের দিকে, তখন কিছুটা রাস্তা খারাপ, মানে আজকে আসার 3-4 দিন আগে থেকে পরপর বৃষ্টি হয়েছে, তার জন্য হয়তো বালি এবং কাদাতে কিছুটা স্লিপারি হয়ে গেছিলো। বাট ওভারঅল পুরো রাস্তা খুব ভালো, দেখতেই পাচ্ছ এবং দেখেছো যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেখানে গাড়ি চালাতে বা বাইক নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। আমরা 3 জন এসেছি যদিও বাইকে, একটা বাইকে, তার জন্য একটু অসুবিধা হয়েছে, বাট সোলো রাইড করলে বা 2 জন রাইড করলে আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের। আর এই জায়গায় আমরা দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুট করলাম, সেগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে, সেই ফটোগুলো দেখো। আর এরপরে আমরা যাব গড়পঞ্চগড়ে, সেখানে গিয়ে কিছুটা হিস্ট্রি এবং কিছু ভালো শর্টস দেখাবো। এখান থেকেই দেখা যাচ্ছে, যেতে যেতে আরও আমি ভিডিও করছি, সেগুলো দেখতে পারবে। আমরা একদম পৌঁছে গেছি গড়পঞ্চকোটের সামনে, আমার পেছনেই দেখতে পাচ্ছ পঞ্চকোট মন্দির, আর এই দিকে দেখতে পাচ্ছ পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট পাহাড় নামটা এই কারণে, কারণ এই পাহাড়টার 5টা কোট রয়েছে। কোট বলতে এখানে বোঝানো হচ্ছে 5টা চূড়া রয়েছে, তাই এই পাহাড়টার নাম হচ্ছে পঞ্চকোট। আর গড় মানে হচ্ছে দুর্গ। দুর্গর কিছু ধ্বংসাবশেষ রয়েছে, সেগুলো আমি দেখাবো। ওই দিকটাতে রয়েছে আমার পেছনে, হয়তো দেখতে পাচ্ছ, মানে সেই রকমভাবে কোনো রিস্টোরেশন নেই বা সেইরকমভাবে সংরক্ষণ করা হয়নি বলে খুব ভালোভাবে বোঝা যাবে না, তবে যতটুকুনি বোঝা যায় আমি দেখানোর চেষ্টা করব। আর আমার এই পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চকোট মন্দির। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, ভেতরে রাস মন্দিরও বলা হয়। এখানে মন্দিরের কাজটা টেরাকোটা মন্দিরের কাজের মতো, মানে বাঁকুড়া সাইডে যে টেরাকোটা মন্দিরগুলো দেখতে পাওয়া যায় ঠিক ওই রকম কাজ করা। মন্দিরের ভেতরে শুটিং করা অ্যালাউ নয়, ফলে বাইরে থেকেই যতটা পারবো আমি দেখাবো। এখানে খাওয়া দাওয়ার জন্য 2-3টে হোটেল রয়েছে, সামনে একটা রিসর্ট রয়েছে। রিসর্টের মোটামুটি 2500-3000 টাকা চার্জেস পার নাইট সেখানে থাকার জন্য, আর খাওয়া খরচা আলাদা। আমি জাস্ট গুগলে একটু সার্চ করছিলাম, তাই দেখলাম ওইখানে আমরা থাকবো না, আমরা স্টেও করবো না, ফলে ওই দিকে যাবো না। হয়তো এখানকার হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, মেনলি এখানে দেশি মুরগি বা ওই মাটন এইরকম জাতীয় কিছু খেতে চান তাহলে প্রথমেই এখানে ফোন করে বলে দিতে পারেন, বা এসে বললে ওরা কিছুক্ষণের মধ্যে রেডি করে রাখবে। আমি জানি না খাবারের কোয়ালিটি কীরকম, বাকি যদি খাই সেটা ডেফিনেটলি জানাবো। 10 টাকা দিও 3টা। হ্যাঁ, এই গরমে এতটা দূর বাইক চালিয়ে এসে সবচেয়ে কাজের জিনিস এবং সবচেয়ে ভালো জিনিস মনে হলো আখের রসটাই খাওয়া, কারণ এত গরম, এত হিউমিডিটি আজকে যে ঘাম প্রচুর ঝরেছে। নিজেদেরকে হাইড্রেট করাটা দরকার জলের সাথে সাথে, এটাকে একটু শরীরটা ঠান্ডা হোক, তারপরে যদি মনে হয় আর কিছু খাওয়ার তারপরে খাওয়াতে নয়। দেখি এটা টেস্ট কীরকম, না আখের রসের আর আলাদা করে টেস্ট বলার কিছু নেই, তবে একটু মনে হচ্ছে তেতো, জানি না কেন একটু মনে হলো তেতো, বাট ওভারঅল ঠিক আছে, একটু তেতো লাগলো। মানে আমি কলকাতায় যখন খাই এর থেকে বেশি মিষ্টি পাই, প্রথমে জাস্ট একটা সিপ নিলাম যখন একটু তেতো মনে হলো। 10 টাকা 15 টাকা রয়েছে,
চাইলে খেতে পারে, বাকি আমি একটু পরে জানাই। হঠাৎ করে এই পেছনে বোর্ডটা দেখলাম, এটা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ সাইডে পরিণত হয়েছে। তবে দুর্ভাগ্যবশত যে জায়গাগুলোতে মানে অনেক জায়গায় ধ্বংসাবশেষ হয়েছে, সেগুলো কোনো আমার তো মনে হলো না কোনো ধরনের সেগুলো সংরক্ষণ করা হয়েছে বলে গভর্নমেন্টের তরফ থেকে। আমি দেখাচ্ছি কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো মানে সংরক্ষণ করা হয়নি, আশা করব পরবর্তীকালে যাতে সংরক্ষণ করা হয়, কারণ এইভাবে ইতিহাসগুলোকে মুছে ফেলা আমার মনে হয় না খুব একটা ভালো হবে বলে। কারণ যেইভাবে ধ্বংস হচ্ছে সেইভাবে বা ক্ষয়ে যাচ্ছে ইতিহাসগুলো, সেইগুলো আর ফিরে পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি সেই পুরো জায়গাটাই হয়তো এককালে মানে 1700 এবং 1800 দশকে এই জায়গাটাই হয়তো পুরো দুর্গটা ছিল, মানে গড়টা ছিল। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, কারণ এখানে কিছু কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। গভর্নমেন্টের থেকে আশা করি এগুলো যদি রিস্টোরেশনের ব্যবস্থা করে বা সংরক্ষণের ব্যবস্থা করে সেগুলো খুব ভালো হয়। এই পাথরগুলো দেখেও বোঝা যাচ্ছে যে এগুলোর বয়স তো আমার মনে হয় না যে নতুন পাথর বলে এগুলো, এগুলো মাটি খুঁড়লেও হয়তো কিছু জিনিস পাওয়া যাবে, তবে কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই, জিনিসগুলো নষ্ট এইভাবেই হচ্ছে, কারণ এটা একটা বড় ইতিহাসের সাক্ষী রাখে। গড় পঞ্চকোট সম্বন্ধে আমার মানে গড় পঞ্চকোটের ইতিহাস সম্বন্ধে আমার খুব বেশি আইডিয়া নেই, তবে একটা ছোট্ট জিস্ট আমি দিতে পারি। এই গড়টার নির্মাণদাতা আমার যদ্দূর মনে হয় আলীবর্দী খান। আলীবর্দী খান ছিলেন হচ্ছে 1740 সালে আমাদের বাংলার নবাব হন, সরফিরাজ খানকে পরাজিত করে এবং তাকে মেরে, এবং নবাব হওয়ার পরে সরফিরাজ খানের শালা বারংবার এই গড়ে আক্রমণ করেন এবং পরাজিত হন, যার ফলে তিনি আবারও চেষ্টা করেন। শুধু একা চেষ্টা করেননি, এইবারে চেষ্টা করেন তিনি মারাঠার বর্গী নামক এক দলের সাথে, দল বা জাতি বলা যেতে পারে। তারা হচ্ছে মেনলি লুটেরা যাদের বলে, যারা লুট করতো এবং জায়গা ধ্বংস করে দিত, সেই প্রজাতির লোকজন বা মানুষ। তা তাদের সাহায্য নিয়ে বাংলায় তিনি আক্রমণ করেন এবং এই গড়েও আক্রমণ করেন, এবং একটা সময় পর সেই আক্রমণের পরে সমস্ত কিছু লুট করে নিয়ে এই গড়টাকে ধ্বংস করে দেয়। আমি যদ্দূর ইতিহাসে একটু ছোট্ট করে জানি যে এই গড় ধ্বংস হওয়ার সময় বা এই গড় যখন আক্রমণ হয় তখন এই রাজা এবং তার 17 ওয়াইফ, 17 তার পত্নী পাশেই একটা কুয়োতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। এটার আমি মানে কতটা সত্য বা কিছু আমি জানি না, তবে আমি এইটুকুনি পড়েছি। যাদের আরেকটু ইন্টারেস্ট রয়েছে এই ঘর সম্বন্ধে জানার, গুগলে অনেক লিংক রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন, এবং আমি ডেসক্রিপশানে লিংকের আইডি দিয়ে দেব। গড়ের আরেকটা ধ্বংসাবশেষের জায়গাটা দেখা, আমি জানি না যে এটা কী। এখানে সাপখোপের ভয় থাকতেই পারে, তবে একটুখানি ভেতরে গিয়ে দেখি যে জিনিসটা কীরকম কী রয়েছে বা ধ্বংসাবশেষটা কীরকম রয়েছে। আরেকটা জিনিসের প্রতি আমার মানে কঠোর আপত্তি রয়েছে, সেটা হচ্ছে এই জিনিসগুলো। কারোর যদি নাম লেখার থাকে নিজেদের মনে লেখো, খাতায় লেখো, পাতায় লেখো, সবখানে ইচ্ছে লেখো, গ্রিটিংস কার্ড পাওয়া যায় সেখানে লেখো, মেসেজে লেখো, হোয়াটসঅ্যাপে লেখো, ফেসবুকে লেখো, সবখানে লেখো, কিন্তু এই যে ঐতিহাসিক স্থানগুলো, এই জিনিসগুলো তো ফিরে পাওয়া যাবে না। আর এগুলো মানে আমাদের বাংলার ইতিহাসের একটা বড় কি বলবো মানে বড় জায়গা দখল করে রয়েছে, আমাদের একটা ইতিহাসের বড় পাতা জুড়ে রয়েছে এই ঐতিহাসিক স্থানগুলো। এই দেয়ালে লিখে ইতিহাসের পাতায় কিন্তু নাম উঠবে না, কিন্তু ইতিহাসের পাতায় যাদের নামগুলো রয়েছে তাদের নামটা নিশ্চয়ই বদনাম হবে। ফলে আমার একটা রিকোয়েস্ট যে যাদের নাম লেখার রয়েছে, অনেক নাম লেখার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে লেখো, খুব ভালো লাগবে। বাট এই দেয়ালগুলো বা এই জায়গাগুলো নষ্ট করো না। ভেতরটা একবার ঘুরেই দেখি, আমার ভয় ভয় লাগছে, তবুও যাবো দেখি। এখনো আর আর্কিটেক্টটা কতটা সুন্দরভাবে রয়েছে, এটা সংরক্ষণ করলে কত দারুণ হতো। এদিকে বেরোলাম,
এই মন্দিরটাকে আমার মনে হয় সংরক্ষণ করা হয়েছে, মন্দিরটা খুব সুন্দর অবস্থাতে রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলো মোটেও সুন্দর অবস্থাতে নেই। মানে আমার দেখে খুবই খারাপ লাগছে, বাংলার একটা মানে এত নিদারুণ ইতিহাস, সেই ইতিহাসের মানে জিনিসগুলো এত বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেও খারাপ লাগছে। এই হচ্ছে অবস্থা, মানে চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে, এবং যেতে আমার ইচ্ছে করছে তবে সাপখোপের ভয়, বর্ষাকাল আমি যেতে পারছি না, যেই জায়গাগুলোতে যেতে পেরেছি সেই জায়গায় যাচ্ছি, তবে খুবই খারাপ অবস্থা। মানে সরকারের কাছে আবেদন যে চন্দ্রকেতুগড়টা যেভাবে সংরক্ষণ করা হয়েছে সেভাবে যদি এই জায়গাটাও সংরক্ষণ করা হয়, যারা ইতিহাস প্রেমিক তাদের পক্ষে দেখতে আসা এবং আমাদের ইয়াং জেনারেশনের কাছেও বাংলার ইতিহাসটা জানার পক্ষে এবং দেখার পক্ষে, শুধু তো পড়লেই শুধু ইন্টারেস্টটা জন্মায় না, তার সাথে যদি দেখা যায় ভিজুয়ালি জিনিসটা খুব ভালো হয়, ফলে এগুলো সংরক্ষণ করলে অনেকেই দেখতে আসবে এবং এটা ভালো পর্যটন কেন্দ্রে পরিণত হবে। সেদিক থেকে এখানকার মানুষও অনেক সুবিধা পাবে কাজকর্ম ব্যস্তর দিক থেকে, এবং যারা ইতিহাস প্রেমিক তাদের কাছে এই জায়গাটা একটা ভালো জায়গা হয়ে উঠবে, যেখানে তারা ইতিহাস সম্বন্ধে জানতে পারবে এবং কিছুটা পড়ে তারা যদি চোখে দেখে, ভিজুয়ালি দেখে, সেই জিনিসটা অনেক বেশি ভালো হবে। হঠাৎ করে একটা চমৎকার জিনিস চোখে পড়লো, মানে দেখেও খুব ভালো লাগছে, বাট এটা সংরক্ষণ থাকলে হয়তো ওঠারও জায়গা থাকতো, বা উঠতে না পারলেও আরও ভালোভাবে, এতটাও বাজে অবস্থা হতো না। এই একটা সিঁড়ি দেখতে পেলাম, এই সিঁড়িটা ওপরের দিকে উঠে যাচ্ছে এবং ওপরের দিকে উঠে এটা দোতলায় চলে যাচ্ছে। সিঁড়িটার যা অবস্থা, যদি ভালো অবস্থায় থাকতো নিশ্চয়ই ওঠার চেষ্টা করতাম, কিন্তু যা অবস্থা, মানে আমি একটা পা দিলে এটা ধরধর করে মাথায় পড়ে যাবে। আমার কাছে বারবার একটাই মানে কথা সরকারের কাছে, যে এই জিনিসটা সংরক্ষণ হোক, এবং ভিডিওটা পারলে তোমরা শেয়ার করো যেখানে খুশি, বন্ধুবান্ধব বা ইতিহাস প্রেমিকদের কাছে বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেখানে খুশি, এবং গভর্নমেন্টের কাছে যাতে পৌঁছোক যে এই জিনিসটা সংরক্ষণ করলে খুবই ভালো হবে। মানে সিঁড়িটা কী অপূর্ব এবং দেখে কতটা ইন্টারেস্টিং লাগছে যে ভেতরে কী আছে দেখার জন্য। যাদের খাওয়া দাওয়া করার ইচ্ছা রয়েছে দুপুরের খাওয়ার জন্য, এখানে বিভিন্ন হোটেল রয়েছে, মা মনসা হোটেল, ওখানে কাকা হোটেল, কাকা হোটেল খুব ফেমাস হয়েছে, কাকা হোটেল ইউটিউব দিয়ে খুব ফেমাস হয়েছে। কিছু মুখোশ টুখোশ দেখতে পাচ্ছি আমি, ছৌ নাচের, ছৌ নাচের কিছু মুখোশ বিক্রি হচ্ছে এখানে দোকানগুলোতে, আর সেইরকম কিছু দেখার নেই। ইতিহাস প্রেমীদের জন্যই ভালো জায়গা, বাকি যাদের ইতিহাসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার মনে হয় তারা বোর হবে বা তারা ঘুরে দেখতেই আসতে পারে একদিনের জন্য। আজকে বাড়ি যাওয়ার পালা, বিকেল হয়ে গেছে, ফলে আর দেরি না করে এবার বাড়ির দিকে যাই। আবার কোনো দিন আসবো, এখানে এলে আরও ডিটেলসে একটু হিস্ট্রি জেনে আসবো, আরও কিছু জায়গা মানে বর্ষাকাল বলে গাছ গাছরা ভর্তি হয়ে গেছে, নাহলে আরও কিছু ধ্বংসাবশেষের জায়গাগুলো মানে দেখানোর চেষ্টা করবো। কালকে আরেকটা জায়গায় যাব আসানসোল থেকে, সেই জায়গাটার ভিডিওগুলো আরেকটা পার্টে দেবো, সেটা নেক্সট মান্থের মধ্যে চলে আসবে, সেটাও পুরোটা দেখো, সেখানেও কয়েকটা জায়গা এক্সপ্লোর করবো। আর আজকের মতো একটা জায়গা না, সেটা দু তিনটে জায়গা হবে, ফলে আশা করি সেটাও এনজয় করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হ্যাপি, আর কিপ ড্রিমিং, কিপ ট্র্যাভেলিং, বিকজ উই ট্র্যাভেল ফর ড্রিম।